চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা। চলো চলো রে, চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা। বলি বৃন্দাবন ধাম কি জয়, জয় শ্রী রাধে। এই প্রকার দেবর্ষি নারদ বৃন্দাবনের গুণগান করলেন। ভগবতী ভক্তি দেবীকে বলেছেন, তুমি একদম চিন্তা করো না, তোমার দুই পুত্রের মঙ্গলের জন্য যা উপায় করতে হয় আমি সেই উপায় করব। তা কি কি উপায় করলেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর মুহুর্মুহে, বারবার বেদ পাঠ, গীতা পাঠ, বেদান্ত পাঠ, এগুলো সব শোনাচ্ছেন, কিন্তু যতক্ষণ শোনায় ততক্ষণ জ্ঞান বৈরাগ্য উঠে বসে থাকে। যখনই শোনানো বন্ধ হয় সঙ্গে সঙ্গে ধপ করে পড়ে যায়। প্রেম সে বলো, যেরকম অনেক সময় কি হয় না, যদি তার উপরে কোনো ভূত প্রেতের বাধা হয় তখন কি হয়, তখন তাকে মন্ত্রপাঠ শোনানো হয়, নৃসিংহ কবচ শোনানো হয়, হনুমান চালিশা শোনানো হয়। যদি কাউকে কোনো সময় এরকম কোনো বাধা হয় বা কোনো সমস্যা হয় তখন তাকে নৃসিংহ কবচ বা হনুমান চালিশা পড়ে শোনাতে হয়, তার কানে যেন যায়। তাতে কি হয় বলে, তাতে ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর যম নাম শোনাবে। মনে রাখবে, কাউর যদি কোনো ভূত প্রেত পিশাচের ভয় থাকে তাকে হনুমান চালিশা পাঠ করা উচিত, আর যদি পারো সক্ষম সংস্কৃত শ্লোক পাঠ করতে তাহলে নৃসিংহ কবচ পাঠ করা উচিত। এই দুটি হলো মারাত্মক জিনিস। হ্যাঁ, নৃসিংহ কবচ যেখানে পাঠ হবে সেখানে ভূত প্রেত পেশাচ আশ্চর্য রাক্ষসা দানবাশ্চর্যে তম দৃষ্টা প্রবলায়ন্তে দেশা দেশান্তরম ধ্রুবম, তখন এই প্রকারের কোনো সমস্যা তার কাছেও দাঁড়ায় না। প্রেম সে বলো, একদম নিশ্চিন্ত হয়ে রাত্রে মহারাজ 12টা 1টা 2টা 3টা পর্যন্ত খুব করে ঘুরে বেড়াও, খুব বট গাছের নিচে, খুব মহারাজ ডিম গাছের নিচে ঘুরে বেড়াও। যদি তুমি নৃসিংহ কবচ পাঠ করছো তাহলে কোনো প্রকারের কোনো বাধা তোমার কাছেও আসতে পারবে না। শ্মশানের মধ্যে বসে থাকো তাও তোমার কোনো সমস্যা নেই, এটা এত পাওয়ারফুল জিনিস। তদ্রুপ হনুমান চালিশা, তদ্রুপ হলো হনুমান চালিশা। প্রেম সে বলো, হনুমানের গায়ে লাগানো সিঁদুর কখনো কোনো মেয়ে ছেলেদেরকে লাগাতে নেই, মনে রাখবে, কোনো মহিলাদেরকে স্ত্রী জাতিকে হনুমানের গায়ে লাগানো সিঁদুর নিয়ে লাগাতে, হনুমানের গায়ের মধ্যে যে সিঁদুর লাগানো থাকে সেই সিঁদুর কোনো নারীকে নিজের মাথায় লাগাতে, বিশেষ করে যারা সৌভাগ্যবতী নারী, বিধবাদেরকে তো লাগাতেই নেই, যারা বিবাহিত তাদেরকেও লাগানো উচিত। তা নারীরা কোন সিঁদুর লাগাবে, যেই সিঁদুর মা দুর্গাকে অর্পণ করা হয়েছে, যেই সিঁদুর মা দুর্গাকে অর্পণ করা হয়েছে, লক্ষ্মীকে অর্পণ করা হয়েছে, অন্নপূর্ণাকে অর্পণ করা হয়েছে, একমাত্র সেই সিঁদুর যদি কোনো সময় কোনো কারণে প্রসাদী সিঁদুর লাগাতে হয় তাহলে রাধারানীকে যা অর্পণ করা হয়েছে, মনে রাখবে, কিন্তু রাধারানীকে, লক্ষ্মীকে, দুর্গাকে, সীতাকে, হ্যাঁ, যেই সিঁদুর অর্পণ করা হয়েছে সেই সিঁদুর লাগানো যায়, কিন্তু হনুমানজিকে যেই সিঁদুর অর্পণ করা হয়েছে সেই সিঁদুর কখনো কোনো নারীকে নিজের কপালে লাগাতে, এই জিনিসটা জেনে রাখুন। কিন্তু অনেক সময় আমি অনেক মহিলাদেরকে দেখি হনুমানের সিঁদুর নিল, লাগিয়ে নিল, এটা উচিত। প্রেম সে বলো, বলিয়া ভক্তবৎসল ভগবান, সেই সিঁদুর কোনো পুরুষ ইত্যাদি তারাই ধারণ করতে। এই প্রকার বারবার যখন পাঠ করে শোনাচ্ছেন জ্ঞান বৈরাগ্য উঠে বসে যায়, যখনই পাঠ শেষ আবার ধপ করে পড়ে যায়। এ তো এখন মহারাজ চিন্তার কথা হয়ে গেল, তাহলে কি করা যায়? নারদও চিন্তিত হয়ে গেলেন, চিন্তয়ন্নিতি গোবিন্দ স্মারয়ামাস ভার্গব, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরিকে চিন্তন করতে লাগলেন। ভগবান শ্রীহরিকে চিন্তন করছেন, তৎক্ষণাৎ আকাশবাণী হল, হে দেবর্ষি, এইভাবে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার সম্ভব নয়, তাহলে বলে তার জন্য তোমাকে সৎকর্ম করতে হবে। এতদর্থম তো সৎকর্মে সুরর্ষেত্বম সমাচর, তত্তে কর্মাভিদাস্যন্তি সাধবঃ সাধুভূষণাঃ। তার জন্য তোমাকে বিশেষ সৎকর্ম করতে হবে, আর সেই সৎকর্ম তোমাকে সাধু বৈষ্ণবরাই উপদেশ করবে। নারদ তো সঙ্গে সঙ্গে মহারাজ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে সেখানে রেখে বেরিয়ে গেছে সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারছে না। তখন গিয়ে তিনি দুঃখী হয়ে বদ্রীনাথে গেলেন, যেখানে সেই সনকাদি মুনিদের সঙ্গে দেখা হলো, তাদেরকে সব কথা বলে ফেললেন। তারা একটা মিষ্টি হাসি দিয়ে নারদকে বললেন, মা চিন্তাম করু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ, চিন্তা করো না নারদ, তুমি মনে আনন্দিত হও, হর্ষম চিত্তে সমাবহ, তোমার চিত্তে আনন্দ নিয়ে আসো,
কেন? বলে সেই উপায় আমরাই তোমাকে বলবো। সেই উপায় কি, তার নাম কি, সেই সৎকর্ম কি? বলে সেটা একটি সৎকর্ম, সৎকর্ম সূচক নূনম জ্ঞান যজ্ঞ স্মৃত বোধহী শ্রীমদ ভাগবতালাপ সদগীত শোকাদেবী। সেই সৎকর্ম অন্য কিছু নয়, সেটা হলো একমাত্র শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। বলিয়ে ভাগবত ভগবান কি, তাহলে ভাগবত কোথায় হবে, কিভাবে হবে? বলে গঙ্গা দ্বার সমীপে তু তটম আনন্দ নামকম, গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে সেখানে এই ভাগবত পাঠ হবে। তুমি যাকে পাবে সবাইকে নিমন্ত্রণ করে আসবে। নারদ যাকে যাকে রাস্তায় পেয়েছে সবাইকে নিমন্ত্রণ করতে, ঠিক আছে, তুমি আসবে, তুমি আসবে, তুমি যে শুনেছে সে নিজের সঙ্গে আরো 10-10 জনকে নিমন্ত্রণ করে এনেছে। ভিড় লেগে গেছে, কারা কারা এসেছে, বলো বলো, ঋষি মুনি সব ভিগুর বশিষ্ঠ বনশ্চ গৌতম মেধা গতির দেবল দেবরাত রামস্তথা গাদি শকশ্চ সাকল মৃকণ্ড পুত্রা ত্রিজপ্পলাদা ভিগুর বশিষ্ঠ অত্রিয়ঙ্গিরা মহারাজ পিপ্পলাদ ইত্যাদি সব বড় বড় ঋষি মুনিগণ এসে উপস্থিত হলেন। বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রা সন্ত্রা সমূর্তয় বেদ বেদান্ত মন্ত্রতন্ত্র, তারাও মানুষের রূপ ধারণ করে এসে বসে আছেন। সুতরাং ভাগবতের মধ্যে এই যে ভক্তরা বসে রয়েছে, এখানে কে কোন রূপে এসে বসে আছে এটা কেউ বলতে পারবে না। ধাবন্ত পিয়ায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা, প্রথমে কারা এসেছে, সবার আগে বৈষ্ণবরা। কেন? ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি। আমাদের বৈষ্ণবদের সম্পত্তি কি? বৈষ্ণবদের সম্পত্তি হলো শ্রীমদ ভাগবত। মহাপ্রভু কোনো গ্রন্থ লিখে যাননি, কোনো ভাষ্য লিখে যাননি, মহাপ্রভু ভাগবতটি একমাত্র আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের সম্বল বলে লিখে গেছেন, আর কিছুর দরকার নেই। শাস্ত্রম ভাগবতম প্রমাণমলম প্রেমনা পমার্থ উপমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রাদর নপর। তার জন্য ভাগবত হলো আমাদের সম্পত্তি, আমাদের সবকিছু। প্রেম সে বলো, ভিড় লেগে গেছে। দেখুন প্রথম দিন সর্বপ্রথমে যারা ভাগবতের মধ্যে এসে বসেছে আর বসে, তারাই হলো প্রকৃত শুদ্ধ বৈষ্ণব। আজ এখানে প্রথম দিন আমি যত ভক্ত দেখতে পাচ্ছি, যত কি আমি যত বড় প্যান্ডেল দেখছি, পুরো প্যান্ডেল তো আজকে ফুল। প্রথম দিন ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য ভেরি গুড ইম্প্রেশন। প্রেম সে বলো, প্রথম দিনে এত সুন্দর, মানে দেখেই পুরো মন ভরে গেছে। প্রথম দিনেই যোদ্ধনের সময় এত ভক্ত রয়েছে, যোদ্ধনের সময় আশেপাশে থেকে অনেক ভক্তরা এসেছে দেখছি, মাছিনান থেকেও, যাদেরকে মাছিনানে দেখেছিলাম কিছু ওখানকার ভক্তদেরকেও দেখতে পাচ্ছি, আরও দূর দূর থেকে দাসপুর থেকেও আরও অনেক জায়গা থেকে এসেছে হবে, আমি তত নামও জানি না। তা আজই প্রথম দিন এত বড় প্যান্ডেল সব ফুল। তা আপনারাই হলেন বাস্তবে প্রকৃত বৈষ্ণব, আপনাদের সবার চরণে আমি কোটি কোটি প্রণাম। একবার প্রেম সে বলো, দেখুন কাল থেকে তো ভিড় বাড়বেই, কাল থেকে আরও ভিড় বাড়বে, পরশুদিন আরও বাড়বে, পরশুদিন আরও বাড়বে। আজকে আপনারা যত আরাম করে একটু বসে আছেন, কাল পরশু থেকে এইভাবে আর বসা যাবে না। হয়তো কালকে একটু আরাম করে বসতে পারবেন, পরশুদিন থেকে আর একটু ঘিচঘিচ হবে, তারপরের থেকে তো একদম মানে ঠেলাঠেলি হবে। প্রেমসে বলুন, কিন্তু প্রথমে যারা এসেছেন তারাই হলো ভগবানের প্রিয় ভক্ত, প্রিয় বৈষ্ণব। পাঠ শুরু হলো দেখতে দেখতে মহারাজ, একদিন, দুই দিন, তিন দিন, চার, পাঁচ, ছয়, সাত দিন যখন পূর্ণ হয়েছে, ভক্তিদেবী নিজের দুই পুত্রকে নিয়ে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছে। পরে দুই পুত্র তো বৃদ্ধ ছিল, পড়েছিল বলে পাঠ শ্রবণ করে দোনো পুত্র একদম তরুণ হয়ে গেল, জোয়ান হয়ে গেল। বলিয়া ভক্তবৎসল ভগবান কি, ভক্তি সতৌতৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুঃ বদন্তি। এই প্রকার মহারাজ ভক্তি দুই পুত্র জ্ঞান বৈরাগ্য একদম তরুণ হয়ে গেলেন, স্বয়ং ভগবান প্রকট হয়েছেন, ভক্তিদেবী চরণে পড়ে গেলেন। প্রভু আমরা কোথায় যাব? ভগবান বললেন আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্য নিবাস করবে। এই প্রকার জ্ঞান বৈরাগ্যের মঙ্গলের কথা শোনালেন। দেবর্ষি নারদ শনকাদি মুনির চরণে প্রশ্ন করেছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়েছে, কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যহম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালু ভিরলোক হিতম বিচার্য প্রকাশিত কোপি নবীন মার্গ। এই ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়েছে বা কার কার উদ্ধার হয়, শনকাদি মুনি বললেন, ইয়ে মানব পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার্গা ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাশ্চ কামিনঃ সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করে গেছে, মহাপাপী, অধর্মী, দুরাচারী, কামী, ক্রোধী, কুটিল, হিংসুটে, সত্যহীন, যে কখনো সত্য ভুলেও মহারাজ আশ্রিত নেয় না, সত্যের আশ্রয় নেয়নি, মাতা পিতার দোষী, যে নিজের মা বাপকে কোনোদিন সেবা করেনি, এমন ব্যভিচারী, এমন দুরাচারীও যদি ভাগবত শ্রবণ করে বলছে তারও উদ্ধার
হয়ে যায়। বলে জীবিত ছাড়ো মৃত, মরার পরেও যদি কেউ ওই ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়।